তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি একটা নতুন পুরো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ওকে, তো আশা করি তোমরা খুবই ভালো আছো আমার মতোই। আমি হচ্ছি দেবজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল বং ট্রাভেলার দেবজিৎ, আর এভাবেই পাশে থাকো। আর আগের ভিডিওটা তোমরা খুব বেশি ভালোবাসা দিয়েছো, যেগুলো আমার ভিডিওতে আপগ্রেড করার দরকার আছে সেগুলোর জন্য অনেকেই সাজেশান দিয়েছো আমাকে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে, থ্যাংক ইউ ভাই। এভাবেই পাশে থাকো। ওকে, তো আজকের একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। নতুন জায়গাটা হচ্ছে, তোমরা ধরো কলকাতার আশেপাশে বলতে যেমন ডুয়ার্স একটা জায়গা আছে, ডুয়ার্সের ব্যাপার যেমন হচ্ছে, তো ওখানে পুরোপুরি একটা ওয়াইল্ডের ব্যাপার আছে, ওয়াইল্ড লাইফ যেমন জন্তু জানোয়ার এইসবের ব্যাপার আছে, মানে বন্য প্রাণীদের সব ওখানে দেখা যায় বা ওখানে তোমরা অভয়ারণ্যগুলো ভিজিট করতে পারো। সো সেরকমই একটা জায়গা কলকাতার খুবই কাছে, যেটা 20-25 কিলোমিটারের মধ্যে আছে। তো ওই রকমই ফিলটা যদি নিতে চাও অল্প দিন ঘুরতে গিয়ে বা একদিন ওয়ান ডে ট্যুর যদি করতে চাও, তো এই জায়গাটা বেস্ট। তো চলো যাওয়া যাক জায়গাটায়। তো যেতে যেতেই এভাবে কথা হচ্ছে, চল। তো বন্ধু, তোমাদের যে রাস্তাটার কথা বলছিলাম সেটা নিয়ে নিচ্ছি, বাট এই রাস্তাটার একটাই উইক প্রবলেম যে এই রাস্তাটা ওয়ান ওয়ে, তো খুবই জ্যাম হয় এই টাইমে যে বেরিয়েছি দুপুরবেলায়, গরমের মধ্যে পুরো ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট এই জ্যামটা পেরিয়ে যেতে যেতে মাথা খারাপ হয়ে যাবে, তো এই জ্যামটা পেরিয়ে যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো তোমরা যদি আসো কাইন্ডলি একটু সকালের দিকে এসো, বা অফিস আওয়ারটায় এসো না প্লিজ, কারণ এটাই আমি সাজেস্ট করবো, কারণ এই রাস্তাটা সবসময় প্রায় সবসময়ই জ্যাম থাকে। ওকে, তো ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে এই প্রবলেমটা তোমাদের ফেস করতে হবে। চো একটু ফাঁকা পেয়েছি, এই জ্যামটা আগেও পাবো আমি জানি, তো ওটা পেরিয়ে তোমাদের সাথে একেবারে ডাইরেক্ট কথা বলছি। সো চলো কাছাকাছি গিয়ে বারাইপুর ঢুকে তোমাদের সাথে একেবারে কথা বলবো। সো বন্ধু, যেটা বলার যে ওই রাস্তাটা ধরে মোটামুটি 10 কিলোমিটার মতো আগে এসেই দেখবে এরকম একটা চার মাথার মোড় পাবে, তো ওইখান থেকে ডান দিকের রাস্তাটা দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, তো ওই ডান দিকের রাস্তাটা আমাদের নিয়ে নিতে হবে। তো নিয়ে নিই রাস্তাটা, হ্যাঁ ডান দিকের এই রাস্তাটা একটু ভাঙাচোড়া আছে। ওকে, আমি আগেও এসেছি এখানে এই রাস্তাটায়, তো এই রাস্তাটা একটু ভাঙাচোড়া আছে, একটুখানি দেখে শুনে যেও, কোনো প্রবলেম বেশি কিছু হবে না। আগে আরও খারাপ ছিল, তাও মাঝখানে ঠিক করেছিল, তারপর আগে যে বর্ষাকালটা গেল আগের বছরে, তো সেটার জন্য রাস্তাটা আর একটু খারাপ হয়েছে, ঠিক আছে। তো এই রাস্তাটা পেরিয়ে এইটা থেকে ডাইরেক্ট আমাদের বারাইপুর যে হাইওয়ে যেটা আছে বলে, সেই বারাইপুর হাইওয়েটা ধরে নেবো আমরা, তো এটা থেকে সোজা যাই, পেট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধু, এই রাস্তাটাই হচ্ছে সেই তোমাদের বলছিলাম যেটা বারাইপুর রোড, ঠিক আছে, বারাইপুর যাওয়া যায় এটা দিয়ে। তো আরও দূরে সুভাষগ্রাম থেকে সুন্দরবন ওই সাইডেও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। তো এটা বারাইপুর রোড, পুরো হাইওয়ের মতো রাস্তাটা ঠিক করেছে আগের থেকে, খুবই সুন্দর রাস্তা, দুদিকে গ্রিনারি, একটা সাইডে খাল যাচ্ছে, দারুণ লাগছে, জাস্ট অন্য লেভেল, কোনো কথা হবে না। এই রাস্তাটা থেকে তোমরা এই রাস্তাটায় উঠে খুবই মজা পাবে, সো গাড়ি চালিয়ে তো আর কোনো কথা নেই। তো এই দেখো লেফট সাইডেই হচ্ছে সেই যেখানে তোমাদের আসবো বলছিলাম, তো এখান থেকে লেফট নিয়ে নিতে হবে। জায়গাটার নাম তোমাদের বলছি যেটা, দাঁড়াও লেফটটা নিয়ে নিই, তাহলে তোমাদের সাথে কথা বলছি, লেফটটা নিয়ে নিই, হ্যাঁ। তো ওই জায়গাটার নাম হচ্ছে চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি। ওকে, দেখো লেফট সাইডে গেট দেখতে পাবে, সাইডে যেগুলো দেখছো ওইটারই এসে দেখো সাইডে গেট আছে লেফটটাই যে। তো দেন গাড়িটা পার্ক করে রাখি, পার্কটা সামনেই আছে, তো ওটা করে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধু, এই হচ্ছে সেই চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি যেটা বলছিলাম, তো তার গেট, এটা সামনে যে ইয়েলো কালার ঘর দেখতে পাচ্ছি, এখানে টিকিট কাউন্টার, সব টিকিটটা কেটে নিই, মানে দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু CKBS। তো এখানে তোমাদের পার হেড 120 টাকা করে পার হেড তোমাদের টিকিট লাগবে, সো চলো যাওয়া যাক। সো বন্ধু, ঢুকেই এরকম তোমরা একটা বোর্ড দেখতে পারবে, তো পড়ে নিও কাইন্ডলি এটা, ঠিক আছে। দুটো রাস্তা আছে, তো আমরা ডান দিকে রাস্তাটা নিলাম, সব রাস্তায় একটা জায়গায় গিয়ে কানেক্ট হচ্ছে, সো হারিয়ে যাওয়ার তেমন কোনো ভয় নেই, ঠিক আছে, যেদিকে ইচ্ছা যেতে পারো। বাট কী সুন্দর লাগছে দেখো, দুদিকে জঙ্গলের মতো পুরো গাছ আর মাঝখান থেকে মাটির রাস্তা, দুর্দান্ত। তোমরা পাখির আওয়াজটা শুনতে পাচ্ছ, কি সুন্দর লাগছে চারিদিকে, সামনে একটা মাটির বাড়িও দেখতে পেলে। তো জায়গাটা এতটাই নিস্তব্ধ আর এতটাই নেচারের মধ্যে যে ভাই কিছু বলার নেই, জাস্ট মানে মাইন্ড ফ্রেশ করে দিচ্ছে। সামনে দেখতেই পাচ্ছ একটা ম্যাপ মতো করা আছে, জায়গাটা যে প্রপার্টিটা করা আছে, তো ওই জায়গাটা কোথা থেকে কতটা, মানে তোমরা কোন রাস্তা ধরে কী দিকে যেতে পারবে, সো সেটা চারিদিকে পুরো ম্যাপটা দেখে নাও, ঠিক আছে, দেখে নিয়ে তারপর তোমরা ভিতরে জঙ্গলে যাও।
সো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি এই চিন্তামণিকর যে বার্ডস ক্যাম্পের যেটা আছে তোমাদের বলছিলাম, যেটা তো একটা দেখো পুরো নিরিবিলি, পুরো পাখিদের থাকার মতো একটা খুবই ভালো জায়গা, ঠিক আছে? এখানে বেশি লোকজন নেই, নিরিবিলির মধ্যে খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে? আমার চারিপাশে দেখতেই পাচ্ছ পুরো গাছ, পুরো গাছের জঙ্গল চারিদিকে, দেখো কি বিউটিফুল লাগছে, পুরো নিরিবিলি পরিবেশ একদম দুর্দান্ত লাগছে, ঠিক আছে? আর আমার ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ আমি ঢুকছি জঙ্গলের ভিতর, পুরো হালকা একটা সরু ফালি রাস্তার মধ্যে থেকে ঢুকছি আমি, ঠিক আছে? দেখে যেতে হবে, এখানে জাস্ট ফিল করো ভাইবটা, এত নিস্তব্ধ, এত সুন্দর একটা জায়গা যে আর কিছু বলার নেই, জায়গাটা সুন্দর অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট আসো তোমরা, জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে। আর জঙ্গলের মধ্যে কলকাতার কাছাকাছি, এত কাছাকাছি আই থিঙ্ক আমার মতে আর অন্য কোনো জায়গা আছে বলে আমি জানি না, ঠিক আছে? ঠিক আছে, 15-17 কিলোমিটারের মধ্যে দুর্দান্ত জায়গা, এসে ঘুরে বেড়াও। যেতে যেতে দেখো কি দেখতে পেলাম বন্ধু, ব্যাঙের ছাতা। এখানে যে গাইড দেয় তাদের জিজ্ঞেস করলাম, তো বলছে এখানে সূর্যের আলো যেসব জায়গায় বেশি ঢোকে না তো সেই সব জায়গায় এটা হয়ে যায়। ওকে, তো খুবই সুন্দর লাগছে। একটা রাস্তা যাচ্ছে দেখো গাইস, এটা পুরো একটা ঘন জঙ্গলের মধ্যে পুরো ঢুকছে। এই জায়গাটা দেখো, শুধু পাতা পড়ে পুরো শুকনো, ঠিক মতো রাস্তাও বোঝা যাচ্ছে না, মানে এতটাই জঙ্গল, পুরো সরু জায়গা এটা। তোমরা ভিডিও কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট আই থিঙ্ক তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি যতটা পারছি দেখানোর। আরে বা, সামনে দেখো পুরো গাছ পড়ে আছে, গাছের ডালপালা সেগুলো টপকে টপকে যেতে হচ্ছে, তো খুবই বেটার লাগছে, সুন্দরও লাগছে। সো চলো দেখি ভিতরে কী দেখা যায়, কী অপেক্ষা করছে আমাদের জন্য। ভয়ও লাগছে, একা একা ঢুকছি, চারিপাশে কোনো তেমন লোকজনও দেখতে পাচ্ছি না, বাট চলো যাই। খুবই বিউটিফুল দেখো, পুরো জঙ্গলের মধ্যে। নতুন একটা পিঁপড়ে দেখতে পেলাম, তো জিজ্ঞেস করে জানালাম খুবই ডেঞ্জারাস এটা, তো কামড়ালে মোটামুটি ঘা হবেই, তো কতটা ইন্টারেস্টিং জায়গা বোঝো বুঝো। তো ভাই লোক, বেরিয়ে পড়েছি চিন্তামণিকর বার্ড সেঞ্চুরি ক্যাম্প থেকে, তো জায়গাটা খুবই ইন্টারেস্টিং, একটা নতুন জায়গা। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এইভাবেই নতুন নতুন ভিডিও, নতুন নতুন আনএক্সপ্লোর জায়গা আমি এক্সপ্লোর করবো তোমাদেরকে নিয়ে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা এরকমই কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টিল বাই, এবং সাথে থেকো পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে।